স্বর্ণের মতো দামি জাফরান সবাই কেন চাষ করতে পারে না? প্রতি কেজি 1 লাখ টাকা থেকে শুরু করে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত পাইকারি দর হয় জাফরানের। তাহলে কেন এটি সবাই গণহারে চাষ করে বড়লোক হচ্ছে না? মশলার মধ্যে সব থেকে দামি এই জাফরান। তবে জাফরান মূলত 6 পাপড়ি বিশিষ্ট একটি ফুলের পুংকেশর। একটি ফুল থেকে 3টি পুংকেশর পাওয়া যায় মাত্র। জমি থেকে ফুল তুলে হাত দিয়ে জাফরানগুলো আলাদা করতে হয় বছরে একবার। ফলন দেওয়া গাছটি থেকে জাফরান সংগ্রহ করার পুরো কাজটি করতে হয় হাতে। মধ্য হেমন্তের 2 সপ্তাহ সূর্য ওঠার পর এ ফুল ফুটলেও সন্ধ্যা হতে হতে ফুলগুলো মলিন হয়ে যায়। এই ফুলগুলোর জন্য অনুকূল পরিবেশ হচ্ছে শীতপ্রধান পাহাড়ি এলাকা। 150টি ফুলের গর্ভমুণ্ড শুকিয়ে পাওয়া যায় 1 গ্রাম জাফরান। নানান প্রতিকূলতা পেরিয়ে সারা দিন শেষে 1 কেজি ফুল থেকে 72 গ্রাম তাজা জাফরান পাওয়া যায়। শুকিয়ে মাত্র 12 গ্রামে দাঁড়ায়। এ কারণে জাফরানের দাম সর্বদা আকাশচুম্বী। অত্যন্ত মূল্যবান হওয়ায় জাফরানকে বাণিজ্যিক অঙ্গনে বলা হয় লাল সোনা। জাফরানের এত মূল্য হওয়ার পেছনে রয়েছে এর উৎপাদন প্রণালী আর দুষ্প্রাপ্যতা। জাফরান চাষে প্রচুর জমি আর শ্রম দরকার, তাই এর উৎপাদন খরচও বেশি। বিশ্বের সবচেয়ে দামি মশলা বলা হয় জাফরানকে। বৈজ্ঞানিক নাম ক্রোকার সেটিভাস। জাফরানের আদি উৎপত্তি স্থল হচ্ছে গ্রিস, তবে প্রধান দেশ স্পেন, ইরান, কাশ্মীর এসব অঞ্চলে প্রচুর পরিমাণে জাফরান চাষ করা হয়। একটি জাফরান ফুল থেকে 30 মিলিগ্রাম ওজনের জাফরান পাওয়া যায়, যা শুকনা অবস্থায় নেমে আসে 7 মিলিগ্রামে। হিসাব মতে 1 কেজি জাফরান পেতে প্রায় 1.5 লক্ষ জাফরান ফুলের প্রয়োজন পড়ে। প্রায় 50,000 বছর আগে ইরাকের গুহায় আঁকা একটি ছবিতে রং হিসেবে মানুষ প্রথমবার বন্য জাফরান ব্যবহার করেছিল। প্রাচীন সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় ওষুধ ও রং হিসেবে জাফরান ফুল ক্রোকাস ব্যবহারে বর্ণনা পাওয়া গেছে। তবে বিশ্লেষকরা ইতিহাস থেকে যুক্তি দেন, প্রাচীন গ্রিসের মেনোয়ান সভ্যতার শিল্পকর্মগুলো সম্ভবত জাফরান ব্যবহারের সবচেয়ে প্রাচীন উদাহরণ। জাফরানের মান অনুযায়ী একে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। ইরানের জাফরানের ক্ষেত্রে সবথেকে উন্নত গ্রেড হল অলরেডস সুপার নাইগেন। এরপর যথাক্রমে আসে অলরেডস সেরগাল, ফিলামেন্টস গ্রেডস 1, ফিলামেন্টস গ্রেডস 2, ফিলামেন্টস গ্রেডস 3 এবং 4। ফুলের গর্ভমুণ্ডের কেবল ওপরের অংশে থাকে সবথেকে উন্নত গ্রেডের জাফরান। এর রং হয় পুরোপুরি লাল। গ্রেড যত কম হয় তত যোগ হয় গর্ভমুণ্ডের নিচ দিয়ে থাকা হলুদ অংশ। নিচের গ্রেডগুলোতে হলুদ অংশের পরিমাণ বাড়তে থাকে। গ্রেড অনুযায়ী ঘ্রাণ ও দাম কমতে থাকে। আধুনিক বিশ্বে রয়েছে জাফরানের নানান ব্যবহার। জাফরান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম ও সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় জাফরান থেকে। খাবারের চমৎকার ফ্লেভার যোগ করে জাফরান। চর্চায়ও ব্যবহৃত হয় জাফরান। জাফরান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন 1 চিমটি জাফরান দুধের সঙ্গে মিশিয়ে খেলে হরমোন উদ্দীপিত হয়। ঠান্ডা লাগা ও জ্বরের হাত থেকে বাঁচায় জাফরান।